বন্ধু আপনারা দেখছেন না ইনফরমেটিভ বং চ্যানেল, আমি শুভ্র নীল রায়। আজকের ভিডিওতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব। ইউটিউবের পাশাপাশি আমরা চলে এসেছি ফেসবুকেও। টিআইবি ইন্ডিয়ান ডিফেন্স বাংলা বলে আমাদের একটি ফেসবুক পেজ আছে। নিয়মিত বাংলা ভাষায় প্রতিরক্ষার আপডেটস পেতে পেজটি লাইক এবং ফলো করে রাখুন। বন্ধু, সম্প্রতি 2021 রিপোর্ট অন মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং পিপলস রিপাবলিক অফ চায়না সংক্রান্ত একটি গোয়েন্দা রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন দেশে চীন কীরকমভাবে আস্তে আস্তে তাদের ঔপনিবেশিক কাজকর্ম চালাচ্ছে এবং বিভিন্ন দেশের জমি গোপনে চীনের দখলে চলে যাচ্ছে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এখন এই রিপোর্টে ভারতের অরুণাচল প্রদেশ সম্পর্কে একটি খবর উল্লেখ করা হয়েছে। চীন অধিকৃত তিব্বত এবং ভারতের অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশের মাঝখানে এমন একটি জায়গা আছে যেটি হলো ডিসপিউটেড টেরিটরি, ভারতেরও নয় চীনেরও নয়। এই জায়গা চীন দখল করে সেখানে একটি গ্রাম তৈরি করেছে, যে গ্রামে চীন এখনও পর্যন্ত 100টি বাড়িও বানিয়ে ফেলেছে, এরকম একটি খবর এই গোয়েন্দা রিপোর্টে প্রকাশ পেয়েছে। এখন বিষয়টা হলো, তাহলে আমাদের দেশের কি অবস্থা এতটাই খারাপ যে আমাদের দেশের জমি কারো দখলে চলে যাচ্ছে? সেটা জানার জন্য আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টের ওপর ভরসা করতে হচ্ছে? উত্তর হলো না। এই বছরেরই জানুয়ারি মাসে আমাদের দেশের বিভিন্ন মিডিয়া চ্যানেল উপগ্রহ থেকে পাওয়া চিত্রের ওপর ভিত্তি করে এই একই খবর আমাদের জানিয়েছিল এবং সেই খবরটি 10 মাস পরে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টে প্রকাশ পেয়েছে মাত্র। অর্থাৎ এই সমগ্র বিষয়টি সম্পর্কে আমাদের দেশের ইন্টেলিজেন্স অবগত আছে। তো ওই যে ডিসপিউটেড টেরিটরি আছে, অর্থাৎ যে অংশটি চীনেরও নয় ভারতেরও নয়, সেখানে সারিচু বলে একটি নদী আছে এবং আপার সুবানসিরি বলে অরুণাচল প্রদেশে একটি জেলা আছে। সেই জেলার একদম অদূরে এই সারিচু নদীর উপকূলে যে অংশটি দীর্ঘদিন পড়েছিল পরিত্যক্ত হয়ে, সেই জায়গাতেই কিন্তু চীন এই নতুন কনস্ট্রাকশনগুলি করছে, অথবা আমরা বলতে পারি একটি গ্রাম তৈরি করে ফেলেছে। তো এখন এই যে অংশটি কেন চীনের দখলে আছে, চীনের অংশ না হওয়ার কারণেও, সেটি জানার জন্য আমাদেরকে কয়েক বছর পেছনে চলে যেতে হবে। 1959 সালে ঠিক এই অংশেই অরুণাচল প্রদেশের একদম কাছে লংজু বলে একটি জায়গাতে ভারতের সেনাবাহিনীর যে আসাম রাইফেলস তাদের একটি পোস্ট ছিল। হঠাৎ একদিন রাত্রিবেলায় চীনের বিপুল পরিমাণ সৈন্য সেই পোস্টে আক্রমণ করে ভারতের সেই পোস্টের নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত সেনা ছিল তাদেরকে মেরে তাদেরকে তাড়িয়ে দিয়ে জোরপূর্বক পোস্টটি দখল করা হয়। এই নিয়ে অনেক প্রতিবাদ হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রাশিয়া যান। রাশিয়ার যিনি তখন প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশ্চেভ, তার কাছে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে নিকিতা ক্রুশ্চেভ চীনের রাষ্ট্রপতি ছিলেন মাও জেডং, তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে মাও জেডং প্রথমে বিষয়টি অস্বীকার করেন, তারপরে জোরাজুরি করলে তিনি বলেন যে ভারতীয়রাই প্রথমে নাকি চীনের সীমানার মধ্যে ঢুকে পড়েছিল ম্যাকমোহন লাইন পেরিয়ে, তাই জন্যে চীন প্রতিরোধ করতে বাধ্য হয়। যদিও এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে, ভারতের সেনা ম্যাকমোহন লাইন পেরিয়ে যায়নি, চীনের সেনাই আগের থেকে ভারতের আসাম রাইফেলসের পোস্ট আক্রমণ করে এবং সেটি দখল করে নেয়। সবকিছু শোনার পরে সোভিয়েত রাশিয়ার যে তৎকালীন প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ, তিনি খুব স্পষ্টভাবে চীনকে জানিয়ে দিয়েছিলেন যে এইভাবে জোরপূর্বক কারো জমি দখল করা যাবে না, এবং এই সমগ্র ঘটনায় যেহেতু চীনের একজন সৈন্যেরও প্রাণ যায়নি, ভারতের কয়েকজন সৈন্য মারা গেছেন এবং কয়েকজন সৈন্য গুরুতরভাবে জখম হয়েছিলেন, তাই খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে চীনের সেনা আগ্রাসীভাবে ভারতের পোস্টের দিকে গিয়েছিল, এই রকম ঘটনা যেন আর না হয়। তখনকার মতো এই পুরো বিষয়টি মাও জেদং ঠান্ডা করে দেন এই কথা বলে যে তারা ভারতের সঙ্গে আলোচনা করে নেবে। এখন 3 বছর পরে 1962 সালে বেঁধে যায় ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ, এবং সেই যুদ্ধে ভারত চীনের কাছে পরাজিত হয় এবং ভারতের আরও বেশ খানিকটা জমি চীনের দখলে চলে যায়। এই যে 1959 সালে চীনের দখল করা লংজু পোস্ট, এটি কিন্তু চীন নিজেদের দখলেই রেখে দেয়। 2019 সাল পর্যন্ত এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় ছিল, এখানে কোনো কনস্ট্রাকশন হয়নি। 2019-এর একদম শেষের দিকে এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয় এবং এই বছরের জানুয়ারি মাসে উপগ্রহ চিত্রে আমরা জানতে পারি যে চীন এখানে একটি গ্রাম গড়ে তুলেছে। এখন 1959 সালে যে জিনিস হয়ে গেছে তা এখন বসে পাল্টানো সম্ভব নয়, কিন্তু 2020-তে যদি চীন একটি ডিসপিউটেড রিজিয়নে একটি গ্রাম তৈরি করে, অবশ্যই সেই বিষয়ে ভারত সরকারের প্রতিবাদ জানানো উচিত। তবে গত জানুয়ারি মাস থেকে এই অক্টোবর মাস পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এই নতুন গ্রাম তৈরি করার বিষয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বা অভ্যন্তরীণ ক্ষেত্রে কোথাও কোনো রকম প্রতিবাদ করা হয়েছে বলে আমাদের কাছে খবর নেই। সাম্প্রতিককালে আমরা আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে
সংখ্যালঘু হিন্দু এবং বৌদ্ধ মানুষজনদের ওপরে জেহাদিদের আক্রমণ এবং তাতে অনেক হিন্দু মানুষজনের প্রাণ গিয়েছে, অনেক মন্দির দেবদেবীদের মূর্তি ভাঙা হয়েছে। অনেকেই আমরা আশা করেছিলাম যে ভারত সরকার এরপরে কঠোর পদক্ষেপ নেবে, কিন্তু আমাদেরকে চমকে দিয়ে ভারত সরকার তাদের অফিসিয়াল স্টেটমেন্টে বাংলাদেশে জেহাদি সন্ত্রাসের বিষয়টিকে একটি ছোট্ট ঘটনা বলে আখ্যা দেয়, যাতে বাংলাদেশের সংখ্যালঘু মানুষজন এবং আমাদের দেশের সাধারণ মানুষজনও খুব দুঃখ পেয়েছে। আমরা গত কয়েক বছরে বেশ কিছু ক্ষেত্রে দেখেছি যে ভারত সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা আমাদের দেশকে অনেক এগিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তান সহ চীন সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে খুব স্পষ্ট করে কিছু কথা বলা হয়েছে জাতিসংঘে, যারও প্রশংসা করা হয়েছে। কিন্তু এইভাবে চীনের একটি ডিসপিউটেড রিজিয়নে গ্রাম তৈরি করা বা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ হওয়া সত্ত্বেও একদম ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকার যে বিষয়, সেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানান যে আপনাদেরও কি মনে হয়, ভারত যদি এখনও এইভাবে গ্রাম তৈরি করার বিষয়ে চুপ করে থাকে তাহলে চীন পেয়ে বসবে এবং তারা ক্রমশ বিভিন্ন ডিসপিউটেড রিজিয়নে গ্রাম তৈরি করে সেগুলিকে নিজেদের জায়গা বলে দাবি করতে শুরু করবে। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ইনফরমেটিভ বং চ্যানেলে। সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।